বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম এই স্বপ্নটি 20 অক্টোবর 2019 সালে দেখেছিলেন। মোহাম্মদ কাসিম বলেন, আমি এই স্বপ্নে পাকিস্তানের বর্তমান অবস্থা সম্পর্কে দেখেছিলাম। তখন আমি মনে মনে বলতেছিলাম যে এটি সেই সময় নয় তো, যে সময় রাজনৈতিক কিছু লোক দেশে অরাজকতা ছড়িয়ে দিতে চায়। তখন সেনাপ্রধান তাদেরকে নিষেধ করেন এটি করতে এবং বললেন যে দেশের অবস্থা আগে থেকেই খারাপ, আপনারা এটি করলে দেশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু ওই লোকগুলো সেনাপ্রধানের কথা মান্য করেনি। আমি এই বিষয়গুলো আগে থেকে আমার স্বপ্নে দেখেছি। তারপর আমি নিজেকে বলতেছিলাম, এখন ইমরান খান প্রধানমন্ত্রী, সে তো দেশকে ভালোবাসে, সে কীভাবে এই বিশৃঙ্খলাকে সামলাবে। তারপর আমি দেখেছি সরকার এবং সরকারি দলের সমর্থকরা তাদের বিরুদ্ধে বিবৃতি দিতে থাকেন এবং তাদেরকে থামানোর জন্য ধমক দিয়ে থাকেন। তারপর আমি বললাম যে সরকারি দল নিজেরাই তাদেরকে উস্কানি দিয়েছিলেন এবং ইমরান খানও এই উস্কানির অংশ হয়ে যাবেন। তখন আমি বলছিলাম, এই লোকগুলো তো প্রতিবাদ করে চলে যাবেন, দেশের বেশি ক্ষতি হবে না। যাই হোক, লোকগুলোর এই বিশৃঙ্খলার পদক্ষেপটি দেশের সাধারণ মানুষের জন্য সহানুভূতির কারণ হতে পারে এবং দেশের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। ইমরান খানের উচিত দেশের এই বিশৃঙ্খলাকে থামানো বিস্তৃত হওয়া থেকে। ইমরান খান দেশের প্রধানমন্ত্রী এবং তার উচিত বুদ্ধিমানের মতো কাজ করে এই বিশৃঙ্খলাকে কমানো এবং বাড়তে না দেওয়া। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।